আগামী 10 এপ্রিল দক্ষিণ কোরিয়ার 22তম জাতীয় নির্বাচন। তবে শুক্রবার থেকেই দেশটিতে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। নির্বাচনের প্রথম দিন ভোট পড়েছে 15.61%, যা দেশটির ইতিহাসে সব জাতীয় নির্বাচনের মধ্যে সর্বোচ্চ অগ্রিম ভোট দেওয়ার হার। 21তম সাধারণ নির্বাচনের তুলনায় প্রথম দিন 3.47%-এরও বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশটির মোট ভোটার সংখ্যা 4,42,80,000। এর মধ্যে প্রথম দিনই ভোট দিয়েছেন 69,10,000-এরও বেশি। এবারের নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা করেছে দক্ষিণ কোরিয়ার প্রধান দুই রাজনৈতিক দল, ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি পিপিপি এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্লেষকরা বলছেন নিত্যপণ্যের দাম বৃদ্ধি, মেডিকেলের কোটা বাড়ানো, নতুন চাকরির সুযোগ তৈরি, বেতন ভাতা এবং প্রতিবেশী উত্তর কোরিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা সহ বিভিন্ন ইস্যুতে আবার নির্বাচনের প্রভাব ফেলবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।